अल्लाहु अकबर, अल्लाहु अकबर। इस्लामिक टीवी एक सुंदर पृथ्वी जन्नो। رسول الله حبيب الله حبيب الله نبي الله شفيع الله رسول الله আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে সুন্নার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আসম সোহাইব আহমদ। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নাত ও বিদআত। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইনফিনিটি মেগামল, বসুন্ধরা সিটি, লেভেল 7, লুবনান এথনিক ওয়্যার এবং রিচম্যান মেন্স ওয়্যারের সৌজন্যে। দর্শক, আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত দ্বীন গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি। প্রথমেই আমি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে সুন্নাত ও বিদআতের পরিচয় এবং পার্থক্য সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বাদ। আসলে সুন্নাহ ও বিদআ শব্দ দুটো হাদিস শরীফে এবং মুসলমানদের পরিভাষায় সাহাবি তাবেইনদের কথায় পরস্পরের সম্পৃক্ত, কিন্তু সুন্নাত নিয়ে যত আবেগ, বেদআত নিয়ে আরো অনেক বেশি ঝগড়া। এজন্য এটা আমরা কম ব্যবহার করার চেষ্টা করি। আমরা সুন্নতকে নিয়ে এগোতে চাই, বেদআত নিয়ে ঝগড়া থেকে দূরে থেকে। তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন, আসলে সুন্নতটা বুঝলেই বেদআত বোঝা সহজ হয়ে যায়। সুন্নাত শব্দের অর্থ রীতি পদ্ধতি ইত্যাদি। ইসলামের পরিভাষায় সুন্নতের দুটো অর্থ রয়েছে, একটা হলো হাদিস শরীফে, সাহাবিদের পরিভাষায় সুন্নতের যে মূল অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রীতি, তিনি যে কাজ যেভাবে করেছেন সেই কাজ সেইভাবে করা এবং যে কাজ করেননি তা না করা, এর নাম হলো সুন্নত। এবং সেটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। অর্থাৎ তিনি যেটা ফরজ হিসেবে করেছেন সেটাকে ফরজ হিসেবে করাই সুন্নত। সেটা যদি কেউ করে কিন্তু তার গুরুত্বটা কমায়, তাহলে সেই গুরুত্বের ক্ষেত্রে সুন্নতের বাইরে গেল এবং বেদাতে নিপতিত হতে পারে, এমনকি ইমানের সমস্যা হতে পারে। তিনি যে কাজটাকে নফল হিসেবে করেছেন সেটাকে নফল হিসেবে করাই সুন্নত, তার শিক্ষা, তার রীতি। কেউ যদি সেটাকে অতিরিক্ত গুরুত্ব দেয় বা অবমূল্যায়ন করে, এটা সুন্নতে। এই জন্য তিনি যা করেছেন তা করা এবং যতটুকু গুরুত্ব দিয়ে যখন যেভাবে করেছেন সেইভাবে করা, তার হুবহু অনুকরণ করাই হলো সুন্নত, এবং তিনি যেটা না করেছেন সেটা না করাও সুন্নত। কিন্তু আমাদের দেশের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করে সুন্নত মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, অর্থাৎ যা না করলে। এটা দ্বিতীয় একটা অর্থ, এটাও সুন্নাতের আলোকেই, এটা দ্বিতীয় অর্থ। এটাও তাবেইনদের যুগ থেকে ফেকার পরিভাষা, যে যে বিষয়গুলো ফরজ ওয়াজিব নয় রাসূল একসে নিয়মিত করেছেন, যেহেতু নবীজির সেখানেও ফরজ ওয়াজিবের একটা আলাদা নাম আছে, এই জন্য তারা এটাকে সুন্নাত নাম দিয়েছেন, এটাও পরিভাষা। তবে সাধারণভাবে আমরা সুন্নাত বলতে সকল ইবাদতের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব জাগতিক ইবাদত প্রত্যেক কাজে তার হুবহু অনুকরণটাই হলো সুন্নাত, তার পদ্ধতিটাকে, তার পদ্ধতি ভাবে আমরা সুন্নাত বলব। আর এই সুন্নতের ব্যতিক্রম কাজটা বেদাত নামে অভিহিত হয়, তবে সেটার পর্যায়ে আছে, এটা বোঝার জন্য একটু সময় প্রয়োজন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা না করেছেন সেটা না করাই সুন্নত। তিনি যেভাবে মানে ইবাদত করেননি সেভাবে, যে ইবাদতটা যেভাবে করেননি, অর্থাৎ তিনি হয়তো খাওয়ার সময় একভাবে বসেছেন,
নামাজে সেভাবে বসেননি, নামাজে সেভাবে না বসাটাই সুন্নত। জি, এই সুন্নতের ব্যতিক্রম কোন কাজ যদি কেউ এবাদত মনে করে, না করলে ক্ষতি হবে মনে করে, তাহলে সেটা বেদাতে পরিণত হয়ে যায়। অথবা সুন্নতের ব্যতিক্রম কোন কর্ম যদি কেউ সুন্নতের মতো গুরুত্ব দিয়ে করে, রীতিতে পরিণত করে, তাহলে সেটা বেদাতে পরিণত হয়। এটা হলো সুন্নত বেদাত বোঝার জন্য একটা মূল নীতি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি যেটা করেছেন সেটা তারই মতো করা, যেটা করেননি সেটা না করা। তিনি যেটা করেছেন সেটা না করাকে দিন বানানো, অথবা তিনি যেটা করেননি সেটা করাকে দিন বানানো, এটা বেদাত। এটা হলো দিনের ভিতরে নতুন উদ্ভাবন করা। বেদাত শব্দের পরিভাষা, শব্দ অর্থ হলো নব উদ্ভাবন। আর ইসলামের পরিভাষায় দিনের ভিতরে রসুল পাক সাল্লাম সাহাবিগণ যেটা করেননি সেটাকে দিনের ভিতরে প্রবেশ করানো। জি, তো স্যার আমরা এই পর্যায়ে আপনার কাছে আরো জানতে চাচ্ছি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি তা করা নিষিদ্ধ? তাহলে নিষিদ্ধ নয়, আসলে এখানে বিষয়টা বুঝতে হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি তা কখনো দিন হতে পারে না। তা জায়েজ হতে পারে, তিনি যা করেননি সেটা প্রথমত দুই পর্যায়ের, তিনি করেননি এবং নিষেধ করেছেন, এটা নিষিদ্ধ। তিনি করেন উনি নিষেধও করেননি, এটা জায়েজ হতে পারে, প্রয়োজনে আমরা করতে পারি, কিন্তু কখনোই সেটা দিন হতে পারে না। একটা উদাহরণ দিলে আমরা সুন্নত এবং বেদাতটা বুঝতে পারবো, অনেক উদাহরণের প্রয়োজন। অনেক সময় জায়েজ এবং সুন্নতের গুলিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী থেকে মাত্র 10-12 কিলো দূরে যুলহুলাইফা থেকে হজের এবং ওমরার ইহরাম করতেন। জুবাইর ইবনে বাক্কার মদিনার একজন প্রসিদ্ধ আলেম, তাবেইন তাবে তাবেইনদের যুগের, তাকে এসে একজন জিজ্ঞাসা করছে যে আমি কোথা থেকে ইহরাম করব। তিনি বললেন, কেন নবীজি যেখান থেকে করেছেন? বলে, কেন আমি মদিনার মসজিদে নববী থেকে করব, রওজা শরীফের পাশ থেকে করব, খায়রুল বেকা, সবচেয়ে বড়, এখান থেকে দূরে সওয়াব বেশি হবে। বলে, তুমি এটা করো না। কারণ বলে, অসুবিধা কি? তিনি বললেন, ফালিহাযির আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইতম আযাবুন আলীম। যারা রাসূল পাক সাল্লাম কর্মের বিপরীত কর্ম করে তারা সাবধান থাক, তাদের উপরে মুসিবত আসতে পারে, ফিতনা আসতে পারে, অথবা আযাবে আলীম আসতে পারে। তিনি বললেন, তুমি কেন মসজিদে নববী থেকে করবে? নবীজি যুলহুলাইফা তোমার অসুবিধা, ব্যতিক্রম করবে কেন? এখানে একটা ফেকার মশলা আমাদের আসে। ফেকার মশলা হলো মিকাতের আগে ইহরাম করা যায়। আমাদের মিকাত হলো কারনুল মানাজিল, তায়েফের কাছে। আমরা ঢাকা থেকে ইহরাম করে ফেলি, নাজেজ নয়। তাহলে উনি নিষেধ করলেন কেন? নিষেধ করলেন যে এই জায়েজ কাজটাকে তুমি যখন রীতি করবে, এটাকে যুলহুলাইফা থেকে ইহরাম করা সে উত্তম বলতো। তোমার যুক্তিটা হলো মদিনা থেকে করলে উত্তম, অথচ নবীজি স্বয়ং করেছেন যুলহুলাইফা থেকে। তুমি এখন বলবে নবীজি অমুক কারণে তমুক কারণে ওখান থেকে করছিলেন, আমার জন্য এখান থেকে করা উত্তম, বরকত বেশি। এর নাম হলো নবীর সুন্নতকে অপছন্দ করা এবং বেদাতে নিপতিত, এবং আস্তে আস্তে সুন্নতটা মারা যাবে, হারিয়ে যাবে নবীর সুন্নতটা। যখন মানুষ এটাকে বেশি ভালো মনে করবে তখন আর কেউ যুলহুলাইফা থেকে ইহরাম করবে না, মসজিদে নববী থেকে শুরু করে দেবে। এজন্য নবীজি যেটা করেননি ওটা জায়েজ হতে পারে, প্রয়োজনে করতে পারি, জাগতিক প্রয়োজনে, কিন্তু ওটা দিন হতে পারে না। ওটাকে দিন মনে করা, ওটা না করলে আল্লাহ নারাজ হবেন অথবা বরকত কম হবে মনে করা, এটা হলো বিদআতের পর্যায়ে। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসে বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অনেক হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু অনেক সাহাবি একটু বেশি ইবাদত করতে চেয়েছিলেন, আমার সুন্নতকে অপছন্দ করবে সে আমার উম্মত থাকবে না। তার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আরেকটু বেশি ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, এই চেতনার মাধ্যমেই বেদাতের যাত্রা শুরু। তাহলে বেশি ইবাদত করে আল্লাহকে খুশি করার চেতনাও যদি সুন্নত বিরোধী হয় বা সুন্নতের খেলাফ হয় তাহলে সেটা থেকেও বেঁচে থাকতে হবে। হ্যাঁ, এটা একটা হাদিসে খুব সুন্দর করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বা থেকে বিবাহ দিছিলেন, তিনি ইবাদত, যুবক মানুষ, ইবাদতের রাগবাতে স্ত্রীর সাথে বেশি আসতেন না, প্রতিদিন অর্থাৎ হারাম দিন বাদ দিয়ে পুরো মাস নফল রোজা রাখতেন এবং রাত্রের অধিকাংশ সময় তাহাজ্জুতেই কাটাতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন তার আব্বা, তিনি বললেন, তিনি ডাকালেন যে তুমি কি সারা রাত নামাজ পড়ো, সারা দিন রোজা রাখো? বলে, হ্যাঁ। বলে, শোনো, আমি কিন্তু রাত্রে কিছু সময় নামাজ পড়ি, কিছু সময় ঘুমায় স্ত্রীদের সাহচর্য প্রদান করি, মাসে কয়েকদিন রোজা রাখি, কয়েকদিন রোজা মুক্ত থাকি, আমি সংসার করি, আমার সুন্নতের ব্যতিক্রমটা যদি তোমার ভালো লাগে তাহলে বুঝতে হবে তুমি আমার পদ্ধতি থাকলে না। এরপরে তিনি বললেন, লেকুল্লে আবেদিন শেররা ওকুল্লে শেররাতিন ফাতরা ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নাতিন ফাকাদ ইহতাদা,
ওমান কানাত ফাতরাতু হিলে বেদআতিন ফাকাদ হালাক। মুসনাদ আহমদ এবং অন্যান্য কিতাবের সহিহ হাদিস যে প্রত্যেকটা ইবাদতকারীর একটা জজবা আছে, রগবত আছে, সে একটু বেশি চলে যেতে চাই, কিন্তু তার যখন স্থিতি হয় সুন্নতের ভিতরেতে হবে, ইবাদতের স্থিতি যদি সুন্নতের ভিতরে থাকে তাহলে সে বেঁচে গেল, আর সুন্নতের ব্যতিক্রম বেশি করার প্রবণতা হয়, বেদাতে চলে যায় তাহলে সে ধ্বংস হয়ে যায়। তাহলে বেশি করেও ধ্বংস হওয়ার সম্ভাবনা, বেশি তার প্রতি নবীজি বেশি মানে ধমক দিয়েছেন, অর্থাৎ আমি রসুলের পাক সাল্লাল্লাহু যেটা করেননি ওইটা করলে অথবা ওনার পদ্ধতিতে বেশি করলে আল্লাহ খুশি হবেন। আমাদের যত বেদাত রয়েছে তার মূল হলো একটু বেশি আল্লাহর ডাকা। আসলে বেদাত আল্লাহ কোরআনও এরকম ইঙ্গিত রয়েছে যে খ্রিস্টানরা যে বেদাত তৈরি করে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত একটু বাড়িয়ে করার চেষ্টা, যা সুন্নাহ ছিল না, নবীর শেখানো ছিল না, এটার মাধ্যমে বেদাত। তাহলে স্যার আমাদের একটা প্রশ্ন জাগে যে তাহলে উদ্ভাবনের কি কোনোই সুযোগ নাই? না, আমাদের উদ্ভাবন বলতে দিনের ভিতরে উদ্ভাবন হয় না, দিনের প্রয়োজনে উদ্ভাবন হয়। অর্থাৎ যেমন মনে করেন আমাদের জন্য এলেম শিখাটা ইবাদত, নবীজি যে পদ্ধতিতে এলেম শিখেননি ওই পদ্ধতিকে দিন বানাতে পারবো না। আমরা বলতে পারবো না 96 না পড়ে হাতে লেখা বই পড়লে সওয়াব বেশি হবে, অথবা কি বলে 96 পড়লে সওয়াব বেশি, অথবা হাতে লেখা বই পড়লে বরকত কম, অথবা নবীজির পদ্ধতিতে এলেম শিখলে এটা বেদাতে পরিণত হবে। কিন্তু এলেম শেখার জন্য আধুনিক পদ্ধতি প্রয়োগ করা, এলেমটা নবীজির মানের শেখার জন্য সুন্নত, এগুলো উদ্ভাবনের সুযোগ, উপকরণ, জাগতিক বিষয় উদ্ভাবনের জন্য উন্মুক্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আনতুম আদরা বিশউনি দীনিকুম দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার প্রয়োজনে যা কিছু হয় তোমরা ভালো বুঝবে। এখানে নিষিদ্ধ নয় এমন সব কিছু করা যাবে, প্রয়োজন উদ্ভাবন করা যাবে, একটা প্রশস্ততা ইসলাম দিয়ে রেখেছে। কিন্তু নবীজি এসেছিলেন দিন শেখাতে, নবীজি যেটা করেননি এই কাজ না করলে আল্লাহ নারাজ হবেন, এই চেতনার মানেই হলো নবীজি কিছু কম দিয়ে গেছেন, নাউজুবিল্লাহ এরকম চিন্তা করা। জি, এখন দিন নবীজি দিন শেখাতে এসেছিলেন, তাহলে দিনের বাইরেও কি আসলে কিছু আছে নাকি আমাদের দৈনন্দিন? আমাদের আমরা যা কিছু করি এটা দুই পর্যায়ের, একটা হলো ইবাদাত, একটা হলো মুআমালাত, সবকিছুই দিন। ইবাদাত যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় সওয়াবের জন্য, মুআমালাত যেটা মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকতে করতে বাধ্য হয়, এটা সব মানুষই করে, সব ধর্মের মানুষ করে, ধর্মহীনরা করে, নাস্তিক, বাড়ি ঘর পোশাক আশাক বিবাহ শাদী চাষবাস এসব ক্ষেত্রে মূল বিষয় হলো আমরা বেঁচে থাকতে করি। এটা যদি নবীজি সুন্নত মতো হয় সওয়াব হবে, সুন্নতের বাইরে নিষিদ্ধ না হয় তাহলে জায়েজ হবে। আর যেটা ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা প্রতিটি ইবাদত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতি করা জরুরি, ফরজ। নসরে পাকসালাসনের পদ্ধতির বাইরে কোনো ইবাদতে সওয়াব হবে না। স্যার তাহলে এই পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে বেদাতের প্রকারভেদগুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আসলে হাদিস শরীফে বারবার এসেছে কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বিদআতই বিভ্রান্তি, এবং সকল হাদিসেই রাসূল পাক সাল্লাম দুটো বিষয়ের উপরই করেছেন, প্রতিটি কাজে মানে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নত আমার রীতি পদ্ধতি আঁকড়ে ধরবে আমার খুলাফায়ে রাশিদিনদের, অন্যান্য হাদিসে সাহাবিদের কথা বলা হয়েছে, আর কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা নব উদ্ভাবিত বিষয় বিদআত, প্রত্যেকটা বিদআতই বিভ্রান্তি, এবং সকল বিভ্রান্তি জাহান্নামের খোরাক হবে। পাশাপাশি সাহাবিগণ এমন বলেছেন, দু একজন সাহাবি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিদআতকে বলেছেন যে নিয়ামাতুল বিদআ, যেমন হযরত ওমর তারাবির জামাতকে বলেছেন। এটা অনেকটা যেমন বলা যে মাদকতা খুবই হারাম, তবে আল্লাহর জিকিরে মাদকতা কত ভালো মাদকতা, এটা আসলে তো মাদকতা নয়। তো যাই হোক, আমাদের ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম আবু হানিফা এরা বেদাতকে কোনো পার্থক্য করেননি, বরং তারা তাদের কেতাবগুলোতে যেটা পাওয়া যায় সকল প্রকার বেদাতকে বর্জনীয় বলেছেন। এমনকি ইমাম মালিক বলতেন যদি কেউ মনে করে কোনো বেদাতটা ভালো হতে পারে, হাসানা হতে পারে, সে মূলত নবীজিকে ইত্তেহাম দেয় যে নবীজি কিছু ভালো কাজ না বলে চলে গেছেন, নবীজিকে অভিযোগ দেয়। হ্যাঁ, অভিযোগ দেয় যে নবীজি কিছু ভালো কাজ না বলে উম্মতকে চলে গেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল মাফসুদ অন্যান্য এসে বারবারই তা বলা হচ্ছে যে মানে সুন্নত আমল করার চেয়ে বেদাত বর্জন করা অধিক গুরুত্বপূর্ণ, যদি কোনো আমল সুন্নত না বেদাত সন্দেহ হয় এটা বর্জন করতে হবে, কারণ বেদাত বর্জন করার গুরুত্ব বেশি। ইমাম আহমদ এরকম বলছেন। ইমাম শাফেই থেকে কেউ কোন বর্ণনা করেছেন যে বেদাত মাহমুদ এবং মাজমুম হতে পারে, তার আলোকে শাফেই মজহাবের পরবর্তী উলামায়ে কেরাম এবং পরের জমানায় অনেক হানাফি সবাই বলেছেন বেদাত হাসানা এবং সাইয়া হতে পারে।
বেদাত সাইয়্যা মানে যে বেদাত দ্বারা সুন্নত নষ্ট হয়, আর বেদাতে হাসানা অর্থ যে বেদাত দ্বারা সুন্নত নষ্ট হয় না। কিন্তু এই তাকসিমের ক্ষেত্রে বেদাতে হাসানা বলতে তারা উপকরণ বুঝিয়েছেন, অর্থাৎ মাদ্রাসা একটা সিলেবাস তৈরি করা বেদাতে হাসানা, কারণ এর দ্বারা সুন্নত পর্যায়ের এলেম নষ্ট, এটাকে কেউ দিন মনে করে না। এই জন্যই পরবর্তী অনেক বুজুর্গ বেদাতের তাকসিম, বেদাতকে ভাগ করাকে কঠিন প্রতিবাদ করেছেন। এদের ভিতরে বিশেষ রয়েছেন মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি কঠিনভাবে বলেছেন যে বেদাতকে যারা হাসানা বলে আমি বুঝিনি কিভাবে, যেটা অন্ধকারকে কেউ আলো বলতে পারে না, আর প্রত্যেকটা বেদাত যত হাসানাই হোক তার দ্বারা সুন্নত কিছু নষ্ট হবেই, হয় দুর্বল হবে অথবা তা মরে যাবে। উনি উদাহরণ দিয়েছেন জোরে জিকির এবং নামাজের শব্দে নিয়ে, এটা ইমাম সারহান্দি মুজাদ্দিদ আলফেসানির উদাহরণ। তিনি বলছেন কোন কোন আলেম মুখে নিয়ত করাকে বেদাতে হাসানা বলেছেন, রসুলের পাক সাল্লাম সাহাবিগণ মনে মনে নিয়ত করতেন, নিয়ত করেই নামাজ শুরু করতেন, চার ইমামও মনে মনে নিয়ত করেছেন, তারা কখনো মুখে নিয়ত করেননি, তাদের কোনো কিতাবে না এটা, জি না এগুলো নেই। পরবর্তী আরো অনেক পরের কোন কোন আলেম বলেছেন মনের নিয়তই মূল, তবে মুখে নিয়তটা করলে একটু জোরালো হবে, এটা মুস্তাহাব, এটা বলতে চেয়েছে, এটা বলেছেন তারা। আমাদের মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না এটা হতে পারে না, এটা সুন্নতের ব্যতিক্রম, এর দ্বারা সুন্নতটা মরে যাচ্ছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনের নিয়ত এটা এখন আর কেউ খেয়াল করে না, নামাজের সময় যে আল্লাহর দিকে মনটাকে রুজু করা, তার মানে এই মুখের এই নিয়তটা আমরা বলছি সুন্নত মরে না, কিন্তু এটা সুন্নত মরে যাচ্ছে। এইরকম জোরে জিকির করা, উনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন যে কোনো মানে বেদাত যত হাসানাই হোক, উনি বলেন যে হয়তো আগের জামানায় সুন্নত বেশি ছিল, দু একটা বেদাত মানুষ হাসানা বলেছে, বর্তমানে ওনার যুগের কথা বলছেন যেহেতু বেদাতের প্রাবল্য, সকল বেদাত হাসানা এবং সাইয়া বর্জন করাই বেলায়েতের একমাত্র পথ। এরপরে আমাদের বুঝতে হবে যে বেদাত হাসানা হোক আর সাইয়া হোক সুন্নত নয়, আর সুন্নতটা নিঃসন্দেহে উত্তম। কাজে আমাদের এই জন্য অনেক আলেম ইমাম বেদাতের তাকসিম এনকার করেছেন, যারা তাকসিম করেছেন অর্থাৎ তাকসিম অর্থাৎ ভাগ করেছেন, শ্রেণী ভাগ করেছেন, তারাও শুধুমাত্র উপকরণ জাতীয় বিষয়কে বলে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত অনেক জিনিস যেটাকে আমরা নতুন জিনিস দিন বানিয়ে ফেলছি, দিনই বানাচ্ছি না, দিনের মানদণ্ড বানাচ্ছি, সেটা না করলে মানে মানে সুন্নত পালন হচ্ছে না মনে করছি, এটা নিঃসন্দেহে খুব দুঃখজনক পর্যায়ে আর কি। তাহলে উপকরণ আর মূল সুন্নত এর পার্থক্যটা আমরা বুঝতে পারছি না বলেই বিদাতে হাসাইয়ে এবং হাসানার পার্থক্যটাতে গোলমাল করে ফেলছি। তো এই পর্যায়ে স্যার আমরা একটু আগে আরেকটা প্রশ্ন আমাদের জানা খুব প্রয়োজন যে তাহলে সুন্নত বুঝতে যায়, বেদাত বুঝতে যায়, কোরআন সুন্নাই কি সব আমরা যদি উদ্ভাবন করতে না পারি, বেদাত কাজ করেছেন, নামাজ পড়েছেন, কোনটা ফরজ ওয়াজিব সুন্নত উনি বলেননি, সুন্নতের আলোকে ক্লাসিফিকেশন করা এটা মুজতাহিদের কাজ। একাধিক হাদিস আছে, কোন হাদিস আছে তিনি হাত তুলেছেন তোলেননি জোরে, আমি এখানে কোন একটাকে তারজিহ দেওয়া এটা হলো মুজতাহিদের কাজ। যেখানে কোরআন হাদিসে কোনো বিধান নেই সেখানে কিয়াসের মাধ্যমে বিধান দেওয়া, প্লেনে চড়া কি, রক্ত দেওয়া কি, কিন্তু এর মানে এই নয় যে প্লেনে চড়া দিনের অংশ, প্লেনে চড়া হজ না করলে হজের সওয়াব কম হবে, এটা হলে বেদাতে পরিণত হবে। জি তো আলহামদুলিল্লাহ, তো এই পর্যায়ে স্যার আমরা আপনার কাছে আরো জানতে চাই যে বিদাত প্রশ্নে আমাদের মুসলিম উম্মার মধ্যে অনেক হানাহানি, তো এর থেকে আমাদের শান্তি এবং ঐক্যের উপায়টা কি? আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই। আসলে দুর্ভাগ্য আমরা সবাই সুন্নত চাই কিন্তু বেদাত নিয়ে অনেক সময় অনেক অনৈক্য হয়, তো এ ব্যাপারে আসলে তো আমাদের মতো ছোট মানুষ আমরা কি বা করতে পারি। তো আমি আমার জন্য যেটা ভালো মনে করি সেটা হলো আমরা বেদাত নিয়ে ঝগড়া না করে সুন্নতের দিকে যাই। আমাদের মূল আদর্শ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বুঝি যে রসুলে পাক সাল্লাম সাহাবিরা কোন কাজটা কিভাবে করেছেন, এটা অনুসন্ধান করে তার মতো করার চেষ্টা করি, তার ব্যতিক্রমটা ভালো না মন্দ একান্ত প্রয়োজন না হলে কেন আমরা নবী ব্যতিক্রম করব। আমার দরুদ পড়া, আমার সালাম পড়া, আমার নামাজ পড়া, আমার দোয়া পড়া, আমার ইবাদত, আমার তরিকা, আমার তাসাউফ, আমার জিহাদ, আমার দাওয়াত, আমার জিকির, কেন আমি চেষ্টা করব নবীজির তরিকায় করার? এটা প্রথম, আমরা যখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় প্রতিটি কাজ করার চেষ্টা করব এবং ওটাকেই সর্বোচ্চ আদর্শ মনে করব, আমাদের বিভেদ অনেক কমে যাবে, আমাদের কবুল হবে। এর ব্যতিক্রম যেটা আছে, যদি কেউ ব্যতিক্রম করেন
তো এটা নিয়ে ঝগড়া না করা এবং এটাকে দিনের ভিতর না করা, আমি এ ব্যাপারে একটা সুন্দর কথা আমাদের সৈয়দ আহমদ বেরলভি, আমাদের এই ভারতের সবচেয়ে বড় সংস্কারকদের একজন এবং আমাদের দেশের সকল তরিকতের পীর মাশায়েকদের তিনি বিরানে পীর, তিনি বলছেন দেখো সুন্নতের ব্যতিক্রম চলবে না। উনি দুটো উদাহরণ দিয়েছেন যে একটা হলো শবে বরাতে নবীজির থেকে যতটুকু পাওয়া যায় একাকে ইবাদত করেছেন, এই যে সবাই মিলে করা মসজিদে করা এগুলো সুন্নতের ব্যতিক্রম আমাদের দেশে হয়ে গেছে। মানুষ মারা গেলে তিনি সদেকায় জারিয়া করতেন খানা পিনা, এগুলো ভারতীয় সংস্কৃতি, ইরান তুরানের সংস্কৃতি, তুমি সুন্নতাকে থাকবে বেপরোয়াভাবে, যদি সমাজের প্রভাবে না ব্যতিক্রম করো মসজিদে যাও অথবা খানা পিনা করো, তোমার হৃদয়ে হাসরত থাকবে আক্ষেপ যে নবীর সুন্নতের প্রতি আমারটা খারাপ হয়ে গেল, যখনই মনে করবে আমারটা উত্তম তখন নবীর সুন্নতের প্রতি অবজ্ঞা এসে যাবে। আর একটা জিনিস ভাই বুঝতে হবে, আমাদের জীবনটা তো ছোট্ট, মরার পরে ফিরে আসার তো কোনো সুযোগ নেই। তা আমরা একটা বিষয় জানি, সব উম্মতের সবাই একমত সুন্নত পদ্ধতিতে কাজটা করলে কবুল হবে সুনিশ্চিত, আর ব্যতিক্রম করলে কবুল হবে, সওয়াব হবে, কম হবে, গুনাহ হবে, এটা নিয়ে অনেক কথা আছে। তা আমরা কেন এক্সপেরিমেন্টে যাব, কেন আমরা রিস্ক নেব নিশ্চিত বিষয়টা? আমরা হাদিস শরীফে এসেছে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কোরআনে রয়েছে যে রাসূল পাক ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আল্লাহর মহব্বত করে থাকলে আমার অনুকরণ করো। আল্লাহ কোরআন করিম বলছেন ফালিহাযারাল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম, যারা নবীর আমলের আমরের ব্যতিক্রম করবে তাদের ফিতনা আসতে পারে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের আগে চলে যেও না। আমরা কেন আগে যাব, কেন ব্যতিক্রম করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বা ওয়া ইখাহু দাখালাল জান্নাহ, তিনটে কাজ করতে পারলে পবিত্র খাদ্য খাবে, সুন্নত মোতাবেক আমল করবে, কাউকে ক্ষতি করবে না, সে জান্নাতে যাবেই, জান্নাত সুনিশ্চিত। সুন্নাত আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআহ, সুন্নত মোতাবেক অল্প কর্ম, বেদাত পদ্ধতিতে অনেক কর্ম হচ্ছে অনেক বেশি সওয়াব। হযরত নদীর আলফাসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সুন্নত মোতাবেক ঘুমানো, ঘুম তো নফসের চাহিদা, সুন্নত মোতাবেক এক ঘন্টা ঘুমানো সুন্নতের ব্যতিক্রম, ঘন্টার পর ঘন্টা রাত জেগে রিয়াজত করা হচ্ছে উত্তম, সুন্নত মোতাবেক স্ত্রীর সাথে গল্প করা এটা সুন্নতের ব্যতিক্রম, রিয়াজত মুজাহাদাত চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। স্যার আমাদের অনেক চমৎকার আলোচনা আপনার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম, সুন্নাত বিদআতের পার্থক্যগুলো এবং সুন্নাতের প্রতি আমাদের আগ্রহ জাগাবার জন্য এই কথাগুলো খুব জরুরি ছিল। আলহামদুলিল্লাহ আপনি আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, কষ্ট করেছেন, এই জন্য আপনাকে আল্লাহ তাআলা যাযায় খায়ের দান করুন। আমরা সংক্ষিপ্ত পরিসরে আসলে আলোচনা শুনে শেষ করতে পারিনি, এই জন্য দর্শকদের জন্য আমরা একটা পরামর্শ দিতে পারি যে এই সুন্নাত ও বিদআতের পার্থক্য বুঝবার জন্য আমাদের আলোচক প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইহয়াউস সুনান বইটি আপনারা পড়ে নিতে পারেন, এখানে বিস্তারিতভাবে সুন্নাত বিদআতের আলোচনাটি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সুন্নার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইনফিনিটি মেগা মল বসুন্ধরা সিটি লেভেল 7 লুবনান এথনিক ওয়্যার এবং রিচম্যান মেন্স ওয়্যারের সৌজন্যে। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি সোমবার সন্ধ্যা 7টায় এবং প্রতি মঙ্গলবার রাত 8:30। আগামী অনুষ্ঠানে সোনার কোন চমৎকার আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।